নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। ব্যারাকপুর রেল স্টেশন এবং স্টেশন সংলগ্ন রেলের জায়গায় রেলের তরফে হকার উচ্ছেদের নোটিশ দেওয়ায় চাঞ্চল্য ছড়ালো হকারদের মধ্যে। সূত্রের খবর, শনিবার দুপুর ১২টার মধ্যে হকাররা যদি নিজেদের দোকান সরিয়ে না নেন তাহলে তাদের উচ্ছেদ করে দেওয়া হবে, এই মর্মেই নোটিশ দেওয়া হয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে। আর এই নোটিশের পরই ব্যারাকপুর রেল স্টেশনে উপস্থিত হন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি তথা জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। পুনর্বাসন ছাড়া যে হকারদের কোনোভাবেই উচ্ছেদ করা সম্ভব নয় সে কথাই স্পষ্ট করে জানিয়ে দিলেন বিধায়ক সোমনাথ শ্যাম। কি বললেন তিনি শুনব। আজকে বিজেপি কেন্দ্র সরকার বাংলাকে প্রত্যেকটি জায়গা থেকে বঞ্চিত করতে চাইছে। ১০০ দিনের কাজের টাকায় আমরা বঞ্চিত হচ্ছি, যারা কাজ করেছে তাদের পয়সা দিচ্ছে না, ঘর বাড়ির টাকা দিচ্ছে না, রাস্তাঘাট মেরামতের টাকা দিচ্ছে না, যে টাকা আমাদের এখান থেকে জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে সেই টাকা পর্যন্ত আমাদের ফেরত দিচ্ছে না। ঠিক তেমনিভাবেই আজকে কেন্দ্র সরকার পুরো ভারতবর্ষের মধ্যে বাংলাকে বেছে নিয়েছে হকার উচ্ছেদের জন্যে। আপনারা জানেন যে একটা প্ল্যাটফর্মকে তারা বেসরকারির হাতে বিক্রি করে দিচ্ছে, শিয়ালদা স্টেশন, ব্যারাকপুর স্টেশন, দমদম স্টেশন, সোদপুর স্টেশন, নৈহাটি স্টেশন, এরকম বাংলার বুকে যত বড় স্টেশন আছে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, সবটাই বেসরকারি হাতে তারা বিক্রি করে দিচ্ছে এবং সেখানে তারা নতুন করে স্টল দিতে চাইছে টেন্ডারের মাধ্যমে। এটা আধুনিকীকরণ বলে না, স্টল ব্যবসার জন্য দিচ্ছে। এখানে হকার ভাইরা যারা বসে আছে দীর্ঘ ৫০ বছর, কেউ ৩০ বছর, কেউ ৪০ বছর, তাদের আমরা বলছি পুনর্বাসন দিয়ে আপনি আর যা করার সেটা করুন। আমরা এতদিন ধরে কয়েক লক্ষ মানুষ বাংলার বুকে হকার আছে, সিটিং এবং রানিং হকার, তাদের আজকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করছে। আজকে ট্রেনে যারা রানিং হকার আছে তাদের রোজ ধরছে, কেস দিচ্ছে। একটা হকার মাস গেলে ৫০০০ টাকা কামানো খুব মুশকিল, সেখানে তাকে যখন ধরছে তাকে ২৫০০ টাকার কেস দিয়ে দিচ্ছে। এইভাবে বিভিন্ন জায়গায় যে যেসব জায়গাগুলো, ব্যারাকপুরের আমাদের স্টেশনের সামনে একটা ফুড স্টল আজ থেকে না ৫০ বছর ধরে আছে, সেই ফুড স্টলকে তুলে দিয়ে সেখানে মল করার প্রচেষ্টা করছে রিলায়েন্সকে দিয়ে। তাহলে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। আজকে আমাদের আইএনটিটিউসির প্রতিষ্ঠা দিবস, এই দিনে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের পুনর্বাসন না দিলে আমরা এখান থেকে সরব না। দীর্ঘদিনের দোকান ছেড়ে দিলে কিভাবে তাদের দিন গুজরান হবে সে কথা ভেবেই অথৈ সাগরে পড়েছেন হকাররা। তাই প্রয়োজনে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে হকারদের পক্ষ থেকে। পাশাপাশি পুনর্বাসনের দাবি জানিয়ে একটি প্রতিবাদ মিছিলের মাধ্যমে স্টেশন ম্যানেজারের দ্বারস্থ হন হকাররা। তবে হকার উচ্ছেদের ঘটনা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি ব্যারাকপুরের স্টেশন ম্যানেজার। যার বাইরে আমি তো প্রেস বিজ্ঞপ্তি দিতে পারি না, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না, কিচ্ছু মন্তব্য করতে পারবো না, যা করবে রেল আধিকারিক। ব্যারাকপুর থেকে রাজাদের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।